স্কুলের রহমানের রহিম, প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে সুস্থ এবং নিরাপদে আছো, নিরাপদে থাকবে এবং আমাদের অনলাইন ক্লাসগুলোকে মনোযোগ দিয়ে দেখবে। আমি তাহমিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক আহমেদ বাউনি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আমাদের আজকের আলোচনার বিষয় পঞ্চম শ্রেণী প্রাথমিক বিজ্ঞান অধ্যায় নবম, আমাদের জীবনে প্রযুক্তি। মূল পাঠে চলে যাই। যাওয়ার আগে তোমাদেরকে কিছু উপকরণ আমি দেখাচ্ছি। দেখো আমার হাতে এটা কি আছে, দেখো তো, কলম। কলম আমরা লেখার কাজে ব্যবহার করে থাকি। এরপর আমার হাতে দেখো একটি, এটা তোমরা ভালো করে দেখো, জিনিসটা হচ্ছে গিয়ে থার্মোমিটার। অর্থাৎ আমাদের যখন জ্বর আসে তখন কিন্তু আমরা শরীরের তাপমাত্রা দেখার জন্য এই থার্মোমিটারটি ব্যবহার করে থাকি। এরপর আমার হাতে আছে, অবশ্যই বুঝতে পারছো, এটি একটি মোবাইল এবং সবাই মোটামুটি মোবাইলটা ব্যবহার করে থাকি আমরা। তো আমরা এই মোবাইলটা ব্যবহার করে থাকি সাধারণত কথা বলার জন্য, অর্থাৎ তথ্য আদান প্রদান করার জন্য। এই সমস্ত কিছু উপকরণ যা আমি তোমাদেরকে দেখালাম এসবই হচ্ছে গিয়ে প্রযুক্তি। এবার আমরা একটি তালিকা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের জীবনে যে ব্যবহার করি সেই সব প্রযুক্তি নিয়ে আমি এই তালিকাটি দেখাচ্ছি। দেখো, বাসস্থান, ব্যবহারের ক্ষেত্র হচ্ছে বাসস্থান এবং আমরা যে প্রযুক্তি ব্যবহার করে থাকি তা হচ্ছে বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক পাখা, টেলিভিশন, গ্যাসের চুলা, রেফ্রিজারেটর। এবং আমরা শিক্ষাক্ষেত্রে ব্যবহার করে থাকি কলম, বই, ব্ল্যাকবোর্ড, চক, কম্পিউটার, প্রজেক্টর, ইন্টারনেট, ভিডিও ক্যামেরা। এবং যাতায়াতের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি সাইকেল, মোটরগাড়ি, বাস, জাহাজ, উড়োজাহাজ। কৃষিক্ষেত্রে আমরা লাঙল, ট্রাক্টর, সেচ পাম্প, নিড়ানি, ফসল কাটার যন্ত্র ব্যবহার করে থাকি। চিকিৎসা ক্ষেত্রে আমরা থার্মোমিটার, এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, স্ট্যাথোস্কোপ, এ ধরনের প্রযুক্তিগুলো আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ আমরা এতক্ষণ যাই বললাম সেগুলো সমস্ত কিছু হচ্ছে গিয়ে প্রযুক্তি। আমরা দেখতে পাচ্ছি যে প্রযুক্তি মানে কি, অর্থাৎ তোমরা ভালো করে খেয়াল করো, প্রযুক্তি কিন্তু আমাদের জীবনকে খুব সহজ করছে। তার মানে প্রযুক্তি যে কোনো কিছুই হতে পারে, অর্থাৎ প্রযুক্তি হতে পারে একটি যন্ত্র, বিভিন্ন পণ্য, একটি হাতিয়ার বা কোনো পদ্ধতি যা আমাদের কাজে লাগে। আমাদের যে কোনো কাজকেই প্রযুক্তি সহজে এবং তাড়াতাড়ি ভালোভাবে করতে সাহায্য করে এবং প্রযুক্তি আমাদের জীবনের মানটাকে উন্নয়ন করে। তাহলে আমরা প্রযুক্তি বলতে পারছি যে প্রযুক্তি হলো আমাদের জীবনে বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। এখানে দেখো যে বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ, অর্থাৎ আমরা বিজ্ঞানটাকে ব্যবহার করব এবং সেই বিজ্ঞানকে ব্যবহার করে আমরা প্রযুক্তিটি উদ্ভাবন করব। তাহলে আমরা এই সংজ্ঞাটি খুব ভালোভাবে তোমরা খেয়াল করবে এবং যখনই পরীক্ষায় প্রযুক্তি কি আসবে তখন অবশ্যই আমাকে এভাবে করেই প্রযুক্তি কি সেটি লিখতে হবে। তাহলে আমরা দেখো বিজ্ঞান কি। বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা এবং বর্ণনা করে। অর্থাৎ কি, যে প্রকৃতিটা কি, প্রকৃতির মধ্যে যাই আমরা দেখতে পাচ্ছি, ধরো মাটি, পানি, বায়ু বা সূর্যের আলো, সেগুলো নিয়ে বিজ্ঞানীরা কিন্তু আমাদের বিভিন্ন তথ্য দিয়ে থাকে এবং সেই তথ্যগুলো যখন ব্যাখ্যা করা হয় সেটাকেই বর্ণনা করা হয়, সেটাই হচ্ছে গিয়ে আসলে বিজ্ঞান। এবং সেভাবে করে এই বিজ্ঞানীরা যখন এই সব প্রাকৃতিক ঘটনাগুলোকে অনুসন্ধান করে তখন একটি পদ্ধতি ব্যবহার করে থাকে, আমরা সেই পদ্ধতিটিকে বৈজ্ঞানিক পদ্ধতি বলে থাকি। এবং তারা ছয়টি ধাপে এই পদ্ধতিটি সম্পন্ন করে থাকে। অর্থাৎ তাদের যদি মনের মধ্যে ধারণা হয়ে থাকে বা কৌতূহল জাগে তখন তারা এই ধাপগুলো অনুসরণ করে, অর্থাৎ পর্যবেক্ষণ, প্রশ্নকরণ, অনুমান, পরীক্ষণ, সিদ্ধান্ত গ্রহণ ও বিনিময়। পর্যবেক্ষণ হচ্ছে গিয়ে সেই জিনিসটাই যেটা বিজ্ঞানীরা বা যে কেউই যখন কৌতূহল বশত সেই বস্তুটা সম্পর্কে জানতে চায় সেটাকে তখন তারা ভালো করে খেয়াল করে, লক্ষ্য করে, সেটা হচ্ছে গিয়ে পর্যবেক্ষণ। এবং প্রশ্নকরণ হচ্ছে গিয়ে সেই বস্তুটার বিষয় নিয়ে তাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন জাগে এবং তারা এমন একটি প্রশ্ন নিজেদের মধ্যে ঠিক করে নেয় যেটা তারা অবশ্যই পরীক্ষা করতে পারবে, এমন একটি প্রশ্ন তারা
পছন্দ করে এবং অনুমান হচ্ছে সেই প্রশ্নটিকে তারা আনুমানিকভাবে একটা উত্তর নিজের থেকে লিখে রাখে। এরপরে হচ্ছে পরীক্ষণ। পরীক্ষণ হচ্ছে গিয়ে এই যে বস্তুটি তারা আলোচনা করছে বা পর্যালোচনা করছে সেটাকে তারা পরীক্ষা করার জন্য বিভিন্ন উপকরণ সংগ্রহ করে এবং পরীক্ষা করে, এবং পরীক্ষা করার ফলে তারা কিছু তথ্য পেয়ে থাকে এবং সেই তথ্যগুলো তারা লিপিবদ্ধ করে রাখে, অর্থাৎ লিখে রাখে। এবং সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে সেই যে তথ্য পেয়েছে সেই তথ্যটা আসলে তাদের অনুমানের সাথে মিল আছে কিনা সেটাও তারা যাচাই করে, সেভাবে করে তারা সিদ্ধান্ত গ্রহণ করে। এরপরে বিনিময়, অর্থাৎ যখন ফলাফলটি সম্পূর্ণভাবে তারা পেয়ে যায় তখন তারা সেটা সবার মাঝে বিনিময় করে। অর্থাৎ বিজ্ঞানীরা এভাবে করেই তাদের প্রাকৃতিক ঘটনাগুলোকে বর্ণনা করে এবং আমাদেরকে বৈজ্ঞানিক জ্ঞান, অর্থাৎ বৈজ্ঞানিক জ্ঞানটি অর্জন করে, এবং সেই বৈজ্ঞানিক জ্ঞানকে ব্যবহার করেই সকল প্রযুক্তির উদ্ভাবন করা হয়। যেমন তোমাদেরকে একটি উদাহরণ দিলে তোমরা আরেকটু ক্লিয়ার হবে, সেটা হচ্ছে যে ধরো বিজ্ঞানীরা বিদ্যুৎ নিয়ে গবেষণা করছে, এবং বিদ্যুৎ নিয়ে অর্থাৎ ধরো সূর্যের আলো নিয়ে গবেষণা করছে, সেখান থেকে বিদ্যুৎ তারা উদ্ভাবন করলো, চিন্তা করলো যে বিজ্ঞান বিদ্যুৎকে তারা কিভাবে কাজে লাগাবে, সেভাবে গবেষণা করে তারা বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করলো, এবং সেই বৈজ্ঞানিক জ্ঞানটাকে কাজে লাগিয়ে আজকে আমরা রেফ্রিজারেটর, টেলিভিশন, মোবাইল, বৈদ্যুতিক বাতি এই ধরনের কিছু আমরা আজকে আমাদের জীবনে কাজে লাগছে, যেগুলো আমাদের জীবনযাত্রাকে খুব সহজ করে দিচ্ছে। দেখো আমরা এখানে একটি তালিকা দেখতে পাচ্ছি যে বৈজ্ঞানিক জ্ঞানকে কিভাবে কাজে লাগিয়ে প্রযুক্তি ব্যবহার করা হয় এবং সেই প্রযুক্তি কিভাবে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিবহনের ক্ষেত্রে আমরা গাড়ি ব্যবহার করছি, এই গাড়িটি আসলে তাপ শক্তি এবং যান্ত্রিক শক্তির বৈজ্ঞানিক জ্ঞানটাকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে। ঠিক একইভাবে চিকিৎসা ক্ষেত্রে আমরা দেখছি থার্মোমিটার, যেটাকে কিনা তাপ শক্তি ব্যবহার করে থার্মোমিটার তৈরি করা হয়েছে। কৃষিক্ষেত্রে একইভাবে তাপ শক্তি, যান্ত্রিক শক্তি এই বৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগিয়ে ট্রাক্টর তৈরি করা হচ্ছে, এবং আমরা বাসা বাড়িতে যে টেলিভিশন দেখি সেটা অবশ্যই বিদ্যুৎ, আলো, শব্দ এবং তাপ শক্তি এই বৈজ্ঞানিক জ্ঞানগুলোকে কাজে লাগিয়ে টেলিভিশনটি তৈরি করা হয়েছে। তাহলে আমরা এভাবে করে বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তি এবং বৈজ্ঞানিক জ্ঞান সম্পর্কে জানতে পারলাম। এবার আমরা জানব বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে সম্পর্ক। বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও এরা পরস্পরের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। কেননা যখন আমরা অতীতের দিকে তাকাই তখন আমরা দেখতে পাব যে বিজ্ঞান তার আবিষ্কার ঠিকই করেছে কিন্তু প্রযুক্তি তেমন একটা উন্নত ছিল না, অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে সম্পর্কটা তেমন নিবিড় ছিল না। কিন্তু ধীরে ধীরে যখন মানুষ তার প্রয়োজনে বিভিন্ন জিনিস উদ্ভাবন করার চেষ্টা করলো তখন তারা এই বিজ্ঞানটাকে কাজে লাগাতে শুরু করলো, এবং অতীতে তারা খুব সরল কিছু প্রযুক্তি উদ্ভাবন করেছিল, সেগুলো হচ্ছে পাথরের তৈরি আগুন, পোশাক, ধাতব যন্ত্রপাতি এবং চাকা। এবং পর্যায়ক্রমে এভাবেই তারা কিছু সরল প্রযুক্তি আবিষ্কার করার মাধ্যমেই ধীরে 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 আগাতে শুরু করে, এবং বিজ্ঞান এবং প্রযুক্তি এই সম্পর্কটি আস্তে আস্তে উন্নতির দিকে ধাবিত হতে থাকে। এবং দেখা যায় যে 18 শতকের দিকে শিল্প বিপ্লবের সময়কালে প্রযুক্তির ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছিল, এবং তখন বিজ্ঞানীরা জলীয় বাষ্পকে আবিষ্কার করেছিল এবং সেই জলীয় বাষ্প থেকে মানুষ তখন বাষ্প ইঞ্জিন উদ্ভাবন করেছিল, এবং সেই বাষ্প ইঞ্জিনকে তারা কলকারখানা, রেলগাড়ি এবং জাহাজ চালাতে ব্যবহার করেছিল। তার মানে বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্কটি কিন্তু ধীরে ধীরে ভালো হতে শুরু করেছিল। বিজ্ঞান দেখা যাচ্ছে যে বিভিন্ন পণ্য এবং যন্ত্রপাতি উদ্ভাবনে প্রযুক্তি বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে থাকে, আর বিজ্ঞানীরা প্রকৃতি নিয়ে গবেষণার সময় প্রযুক্তি ব্যবহার করে থাকে। অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তি একে অপরের সাথে খুব নির্ভরশীল। কেননা দেখো যে দূরবীক্ষণ যন্ত্রটি হচ্ছে একটি প্রযুক্তি, কিন্তু এই প্রযুক্তিকে বিজ্ঞানীরা মহাকাশে বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ করার ক্ষেত্রে ব্যবহার করে থাকে। আবার ঠিক একইভাবে অণুবীক্ষণ যন্ত্রটিও হচ্ছে গিয়ে একটা প্রযুক্তি, এবং সেই প্রযুক্তি যেটা অণুবীক্ষণ যন্ত্র হচ্ছে সেই যন্ত্রটি যেটা খালি চোখে দেখা যায় না এমন জিনিসকে দেখা যায়, আর সেটাকে সাহায্য করা বিজ্ঞানীরা যখন কোনো কিছু নিয়ে গবেষণা করবে তখন কিন্তু এই অণুবীক্ষণ যন্ত্রটি ব্যবহার করে থাকে। অর্থাৎ দেখা যাচ্ছে যে বিজ্ঞানীরা তাদের প্রয়োজনে প্রযুক্তি ব্যবহার করছে, আবার বিজ্ঞানীরা যে জ্ঞান দিচ্ছে সেই জ্ঞান থেকে আবার প্রযুক্তি তৈরি হচ্ছে। এভাবে করেই আমরা
বিজ্ঞান ও প্রযুক্তি আলোচনাটি শেষ করলাম। এবার আমরা কিছু নমুনা প্রশ্ন দিয়েছি। আমি আশা করি যে এই প্রশ্নগুলো তোমরা পড়লে মোটামুটি এই অংশটুকুর মধ্যে তোমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমি প্রশ্নগুলো দেখাচ্ছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রযুক্তি কি? আমরা প্রযুক্তি কি ওইটা বইয়ের মধ্যে যেভাবে ঠিক আছে ঠিক সেভাবে করেই অ্যান্সারটি লিখবে এবং বিজ্ঞান কি সেটাও লিখবে। এরপরে আছে যে আমাদের একটি বড় প্রশ্ন আছে যে বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য কি। অবশ্যই এই পার্থক্যটি তোমরা ছক আকারে লিখবে এবং বিজ্ঞান কি প্রযুক্তি কি এই দুটি কথা অবশ্যই লেখার পরে লিখতে পারো। যে 2 নম্বর পয়েন্ট হিসেবে লিখতে পারো যে বিজ্ঞান আমাদেরকে জ্ঞান দিচ্ছে আর প্রযুক্তি হচ্ছে সেই জ্ঞানকে প্রয়োগ করছে। এবং আরেকটি হচ্ছে, বিজ্ঞান থেকে আমরা সরাসরি উপকৃত হচ্ছি না কিন্তু প্রযুক্তি আমাদেরকে সরাসরি উপকৃত করছে। এভাবে আমি 3টি পার্থক্য বললাম, তোমরা আরও পার্থক্য লিখতে পারো। এরপরে 4 নম্বর প্রশ্নটি দেখো, কি ব্যবহার করে বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন হয়। অবশ্যই বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন হয়। 5 নম্বর প্রশ্নটি দেখো, প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রগুলো লিখো। ওই যে ক্ষেত্রগুলো আমরা দেখলাম যে শিক্ষা, চিকিৎসা, কৃষি, বাসস্থান, যাতায়াত, এগুলোই হচ্ছে গিয়ে ক্ষেত্র। তুমি ব্যবহার করো এমন সবচেয়ে আধুনিক প্রযুক্তি কি? বর্তমানে সবচেয়ে আধুনিক প্রযুক্তি হচ্ছে গিয়ে কি, তুমি যে ব্যবহার করছো মোবাইল এবং ইন্টারনেট। এরপরে 7 নম্বর দেখো, মানুষ প্রযুক্তি উদ্ভাবন করেছে কেন? কারণ মানুষ প্রযুক্তি উদ্ভাবন করেছে তাদের জীবনযাত্রাকে সহজ করার জন্য, অর্থাৎ যে কোনো কাজই যাতে সহজে এবং তাড়াতাড়ি করা যায় সেই জন্যই প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। এরপরে 8 নম্বর প্রশ্নটি দেখো, যে বৈজ্ঞানিক পদ্ধতি কি বলতে কি বুঝো। আমি আগেই বলেছি, যখন বিজ্ঞানীরা কোনো প্রাকৃতিক ঘটনাকে অনুসন্ধানের জন্য যে পদ্ধতিটি ব্যবহার করে থাকে সেটিকে আমরা বৈজ্ঞানিক পদ্ধতি বলে থাকি। এবং বৈজ্ঞানিক পদ্ধতির ধাপসমূহ লেখো, অর্থাৎ ওই 6টি ধাপই খুব সুন্দর করে লিখবে, কোনোটাই মানে আগে পরে হওয়া যাবে না। যেভাবে করে আছে ঠিক সেভাবে করেই লিখতে হবে, অর্থাৎ প্রথমে 1 আছে পর্যবেক্ষণ, 2 প্রশ্নকরণ, 3 অনুমান, 4 হচ্ছে গিয়ে কি পরীক্ষণ, 5 হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ এবং 6 হচ্ছে বিনিময়। 10 নম্বর প্রশ্নটি দেখো, অতীতে মানুষ কি কি প্রযুক্তি উদ্ভাবন করেছে। ওইটাও আমি আলোচনা করেছি যে পাথরের হাতিয়ার, তারপরে হচ্ছে চাকা আবিষ্কার করেছে, এরকম ইত্যাদি। আর শিল্প বিপ্লব কখন হয়েছিল? 1800 শতকে শিল্প বিপ্লব হয়েছিল। এবং 12 নম্বর প্রশ্নটি দেখো, জলীয় বাষ্পের ক্ষমতা সম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞানকে কিভাবে কাজে লাগানো হয়েছে। জলীয় বাষ্পের ক্ষমতাকে কাজে লাগিয়ে, বৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগিয়ে কি তৈরি হয়েছিল, বাষ্পীয় ইঞ্জিন। আর সেটাকে কাজে লাগানো হয়েছিল কলকারখানা, রেলগাড়ি, জাহাজ চালাতে। এরপরে আছে দেখো, 13 নম্বর প্রশ্নটি, যে প্রযুক্তি কিভাবে বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে। এটি একটি বড় প্রশ্ন, তোমরা এটা ভালো করে দেখবে। এবং 14 নম্বরটি হচ্ছে, বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও এরা কিভাবে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত সেটি ব্যাখ্যা করো। এই দুটি প্রশ্নই কিন্তু বড় প্রশ্ন এবং আমরা এখানে যা আলোচনা করেছি সেখান থেকেই তুমি একটু গুছিয়ে নিজে এটা লিখে নিবে এবং পড়বে। এবং তোমাদের যে সহায়ক বইগুলো আছে সেগুলোকেও তোমরা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারো। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের প্রত্যেকটা অধ্যায়তে কি শুধুমাত্র প্রশ্নই আসে না, আসে ডান বাম অর্থাৎ মিলকরণ আসে এবং শূন্যস্থান পূরণও আসে। তাই আমি তোমাদের সবসময় বলি যে বইটাকে ভালো করে পড়বে এবং প্রত্যেকটা লাইন খুবই ভালো করে পড়বে, তাহলেই তোমার কোনো প্রশ্ন উত্তর দিতে সমস্যা তৈরি হবে না। এই অধ্যায়ের বাকি বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।